হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি শম্পা, আমার চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকে তো এখন তো বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা মানে আজকে একটু ওয়েদারটা একটু আলাদা। এখন তো বুঝতে পারছো, আগে তো কদিন আগে এত প্রচণ্ড গরম ছিল যে মানুষের মানে মানে বিকেলটাও মানে অস্বস্তিকর ব্যাপার ছিল। আর আজকে একটু ওয়েদারটা ভালো আছে, তাই তোমাদের সাথে আমি একটু সামান্য একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো কী করবো, তার জন্য ভেবে পাচ্ছিলাম না বিকেলবেলা তোমার সাথে একটু আড্ডা দিতে, তোমার সাথে একটু সামান্য কিছু আমার জায়গা মানে কেমন এখন মেক করেছে সেরকম খুব ভালো লাগছে, তার জন্য তোমার সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে আমার এখানে মেক করেছে আর কেমন লাগছে। তো চলো আজকে দেখো ভিডিও, মানে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। কিন্তু তো ইদানিং এত গরম পড়েছিল যে মানুষের মানে মানে খুবই হাসফাসিয়ে অনেক মানুষ এত কষ্ট পাচ্ছিলো গরমে। তো আজকে এই দুদিন মানে এই দু একদিন হলো, কালকেও আমাদের এখানে খুব হালকাই বৃষ্টি হয়েছে, খুব বেশি যে বৃষ্টি হয়েছে তাও না, আর আজকেও কিন্তু খুব বেশি যে বৃষ্টি হয়েছে তাও না, কিন্তু আশেপাশে হয়তো বৃষ্টি হয়েছে, তাই আজকে ওয়েদারটাও খুব সুন্দর। আর দেখো তোমরা আকাশের দিকে তাকিয়ে খুব সুন্দর দেখো, খুব সুন্দর বাতাসও দিচ্ছে, আর আমার তো খুব ভালো লাগছে। আর এরকম পরিবেশ তো এরকম মানে এত মানে এখন তো বর্ষাকালেরই সিজন, কিন্তু যেহেতু এখন বর্ষা হচ্ছে না তো তার জন্য কিছু করার নেই, কারণ কি এটা প্রকৃতিরই তো জিনিস। আর চলো তোমাদের সাথে একটা জিনিস, আমাদের তো তোমরা আগের বারে দেখেইছো যে খুব সুন্দর সুন্দর আমাদের গাছে পেয়ারা হয়, আর আমও তোমাদের সাথে শেয়ার করছি আর পেয়ারা হয়। চলো এখন দেখে আসো পেয়ারার কী অবস্থা, বৃষ্টি হয়নি তার জন্য পেয়ারাগুলো বেশ খুব একটা বাড়েনি। পেয়ারাগুলো মানে জ্বালিয়ে এসেছে প্রচুর, কিন্তু বাড়ছে না, এটাকে ছোটো ছোটো হয়ে আছে ওপর দিকেও, পেটু তো পেয়ারা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এই দেখো এখানে একটা ছোট পেয়ারা আছে, মানে বেশ বড়ো নেই পেয়ারাগুলো, ছোটো ছোটো পেয়ারা হয়ে গেছে। এই ডালটাতে একটা ছোট্ট পেয়ারা আছে, এই ডালটাতেও আছে আর এই ডালটাতেও আছে, আর সবথেকে বড়ো। আর দেখতে পেলে পেয়ারা গাছের কী অবস্থা, পেয়ারাটা তো বেশি হচ্ছেই না। আর দেখো এখানে আছে আমাদের আতা গাছ হয়েছে, একটা তোমাদেরকে দেখিয়েছিলাম আতা গাছটা, আতা গাছ তো দেখো মানে গরমে একবারে উঠছে গেছে, তো খুব বেশি বড়ো হয়নি, দেখো জল পড়েছে হালকা, মানে বৃষ্টি বেশি পড়েনি একদম হালকা, দেখো পাতাতেও জল ধরেনি, এতইটা কম বৃষ্টি হয়েছে। তো এখন যাক এটা ভাবছি কি এইটা তারটা একটা ভালো করে এখানে বেঁধে দেবে, আর কি গাছটা একটু ভালো করে দাঁড়া দাঁড়া, আমার আতা পাকা খেতে খুব ভালো লাগে আর বেটুরও খুব ভালো লাগে। আর এখানে দেখো আমাদের লেবু গাছটা তোমাদেরকে ছোটোর থেকে দেখেছি, এত ছোটোর থেকে যারা প্রথম থেকে আমার ব্লগ দেখেছো তো তারা সবাই জানবে যে আমার লেবু গাছটা এত ছোটো ছিল, এখন কত বড় হয়ে গেছে, মানে আতা গাছে অর্ধেকটার থেকে বেশি হয়ে গেছে বড়, মানে আমার বুকের সমান হয়ে গেছে এত বড় হয়ে গেছে, আর প্রচন্ড বড় বড় কাটাও হয়ে গেছে। আর এই গাছটা এদিকে হেলে গিয়ে এই এদিকে কী অবস্থা হচ্ছে গাছটি, তো এটাও ভাবছি যে একটু ঠিক করে দিতে হবে। তো যাক কিছুটা বৃষ্টি পড়ে অন্তত গাছগুলো খানিকটা প্রাণ পেয়েছে, আর এদিকে আমও তো আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে, আর খানিকটা আম এই গাছটা তো এই গাছের একটু একটু আম আছে, তো এই গাছের আমগুলো মানে পরে তোমাদের দেখাচ্ছি। এরকম আমগুলোর কি অবস্থা, আমটা হলুদ হচ্ছে কিন্তু এই দিকটা কালো কালো হয়ে যাচ্ছে, কেন বৃষ্টির জন্য হতে পারে হচ্ছে, কিন্তু অন্যবারে এরকম হয় না, যাও কিছু করার নেই। আজকে ব্লগটা একটু ছোটোই করলাম, বেশি বড় করলাম না, তো কেমন লাগলো ব্লগটা তোমরা আমার সাথে? আজকে একটা ছোট্ট তোমাদের সাথে জাস্ট একটু আমি ওয়েদারটা শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আর আমি যারা নতুন নতুন ভিডিও দেবো তোমরা তাদের পৌঁছে যাবে, তোমাদের কাছে দেখতে পাবে তোমার অনেক ভিডিও আমার। আর আজকে আমাদের টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।